আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে আপনাদের জন্য পাকিস্তান প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। গতকালকে এমন একটি ঘটনা ঘটেছে 9 মের পর, যে ঘটনা স্টাবলিশমেন্ট এবং পিডিএমকে আতঙ্কে ফেলে দিয়েছে। এবং সেই ঘটনাটি ঘটেছে কোথায় জানেন? মারদান, খাইবার পাখতুনখোয়া। ইমরান বাহিনী সেই খেলাটি দেখিয়ে দিল পুরো পাকিস্তানিদের কাছে। এবং পিটিআইকে ভাঙার মিশনে আইএসআই যে খেলাগুলো খেলছে, এবার তাদেরকে নতুন একটি খেলায় ফেলে দিল পিটিআই নেতারা। এবং জানা গেছে আগামী মঙ্গলবারের মধ্যে ইমরান খানের বিশেষ ঘোষণা আসতে যাচ্ছে। আর দেশে ফেরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নওয়াজ শরীফ। কবে নাগাদ কীভাবে তিনি দেশে ঢুকতে পারেন? সর্বশেষ সাইফার মামলায় ইমরানের সাজা হবে নাকি তিনি জামিনে বের হয়ে আসবেন? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে আমরা নওয়াজ শরীফের খবর দিয়ে ঢুকি, তারপর বাকি খবরগুলোতে যাব। নওয়াজ শরীফ 21 অক্টোবর পাকিস্তানে ফিরবেন এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে। এবং সেই ঘোষণার আলোকে মুসলিম লীগ নুন কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে দেশের কয়েকটি অঞ্চলে তারা জনসভা করেছেন এবং সেই জনসভাগুলো সুপার ফ্লপ। এবং সেই সুপার ফ্লপ দৃশ্যগুলো নওয়াজকে দেশে আসার ক্ষেত্রে কিছুটা টেনশনে ফেলে দিয়েছে। সাম্প্রতিক সময়ে খবরে উঠে এসছে মুসলিম লীগ নুনের পক্ষ থেকে যে তিনি ডাক্তারি চেক আপ শেষ করেছেন এবং নওয়াজ শরীফ লন্ডন থেকে প্রথমে সৌদি আরব আসবেন, সৌদি আরবে ওমরা করবেন এবং সেখান থেকে আরব আমিরাতে যাবেন, তারপর সেখান থেকে সোজা পাকিস্তানে আসবেন। নওয়াজ শরীফ পাকিস্তানে আসার দুটো বিষয়, অর্থাৎ নওয়াজ শরীফ যদি পাকিস্তানে আসে দুটো বিষয় স্পষ্ট হবে, যেহেতু নওয়াজ শরীফ দেশে আসা মানে দেশে নির্বাচন। কারণ নওয়াজ শরীফ আসবেনই কেবল নির্বাচনে মোকাবেলা করতে, তার দলকে বিজয়ী করার টার্গেটে। তো যদি নওয়াজ শরীফ 21 অক্টোবর দেশে আসেন তাহলে বুঝতে পারবো শিগগিরই নির্বাচন হচ্ছে। আর যদি কোনো কারণে তিনি না আসেন তাহলে বুঝব নির্বাচন পিছিয়ে যাবে। অর্থাৎ নওয়াজ শরীফের এই আগমনই বলে দিবে নির্বাচন হবে কি হবে না। এখন বিষয়টা হলো নওয়াজ শরীফ এসে জেলে ঢুকবেন নাকি বাইরে থাকবেন। দর্শক, এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে নওয়াজ শরীফ এসে আদালতে হাজির হবেন এবং জামিন আবেদন করবেন। এখন এটা কি আদৌ সম্ভব কি না, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আদালত তাকে সাজা দিয়েছে, সেক্ষেত্রে তার জামিনের ফুরসত আছে কি না, এটি নিয়েও অনেক আইনজীবীদের মধ্যে বিভিন্ন রকম মতামত রয়েছে। অবশ্যই আমরা সেই বিষয়ে চোখ রাখবো এবং বিস্তারিত আপনাদের পরবর্তী খবরে জানাবো। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। সাইফার মামলায় ইমরানকে নিয়ে তালবাহানা শুরু করেছে আদালত। যে নিম্ন আদালতে ইমরানের সাইফার মামলাটি চলছে, আবুল হাসনাত জুলকার নাইনের বিচারপতি, সে আদালতে তার জামিন আবেদন খারিজ হয়েছে। সে আবেদনটি চলে গেছে পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টে এবং হাইকোর্টের আমির ফারুক সে জামিন আবেদন শুনানি করতে গিয়ে বারবারই মামলাটি স্থগিত করছেন, অর্থাৎ শুনানি স্থগিত করছেন। অন্যদিকে জোরে সোরে সাইফার মামলার ট্রায়াল চলছে, অর্থাৎ ইমরানকে দ্রুত সাজা দেওয়ার জন্য সর্বোচ্চ ট্রেন গতিতে না বুলেট গতিতে মামলা পরিচালনার কাজ চলছে। যেভাবে তোষাখানার মামলা একেবারে অল্প সময়ে অল্প কদিনের মধ্যেই ইমরানকে সাজা ঘোষণা করা হয়েছে, ঠিক সেভাবেই সাইফার মামলা ইমরানকে সাজা দেওয়ার প্রস্তুতিটা খুব জোরে সোরে চলছে। প্রতিদিনই আবুল হাসনাত জুলকার নাইন এই মামলা পরিচালনা করছেন। অন্যদিকে অন্যান্য যে মামলাগুলো রয়েছে রাষ্ট্রের সেগুলো দীর্ঘ দীর্ঘ তারিখ পাচ্ছে, কিন্তু ইমরানের এই মামলাটা যে কোনোভাবে ইমরানকে সাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার যে মামলায় ইমরান জামিন চেয়েছেন এই সাইফার মামলায়, সেই মামলাটি সুপ্রিম কোর্টে আজকে ডেট দিচ্ছে, আবার 15 দিন পরে ডেট দিচ্ছে। একটা জামিন আবেদন একদিনের মধ্যেই রায় চলে আসে যে এই মামলায় এই কারণে ইমরান খান জামিন পেতে পারেন। তো আমির ফারুক সাহেব, চিফ জাস্টিস আমির ফারুক সাহেব ইমরানকে জামিন না দিয়ে উল্টো আজকে কিছু শুনানি করছেন, নানান বিষয়ে ফাও গল্প গুজব করে ফাও উল্টাপাল্টা কিছু রিমার্কস দিয়ে চলে যাচ্ছেন আরেকটা লম্বা ডেটে। অর্থাৎ
একদিকে একই মামলার জামিন শুনানি স্লো গতিতে কচ্ছপ গতিতে, আর অন্যদিকে ট্রায়াল চলছে, মানে তাকে রায় দিয়ে শাস্তি দেওয়ার জন্য সেটা চলছে বুলেট গতিতে। এটি হলো পাকিস্তানের আজকের দৃশ্য। সর্বোচ্চ আদালত বলেন, নিম্ন আদালত বলেন, তারা এস্টাবলিশমেন্টের পরামর্শে এইভাবেই ইমরানকে মাইনাসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারপরও আগামী 16 তারিখের মধ্যে ইমরান খানের আরও 3টি মামলার জামিন শুনানি রয়েছে এবং চিফ জাস্টিস আমির ফারুকের কাছে পিটিআইর উকিলরা আবারও চাপ দিয়েছেন তার জামিন শুনানির ব্যাপারে। হয়তোবা আগামী 2-3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে জামিন শুনানি হবে। পিটিআইর আইনজীবীরা বলছেন, যে কোনোভাবে তারা হাইকোর্টের প্রধান বিচারপতি মিস্টার আমির ফারুককে বলছেন, মাননীয় আদালত, আমরা আপনার কাছ থেকে ইনসাফ আশা করছি না, আপনি ইনসাফ করতে পারেন না, আপনি ইনসাফ করার মতো ব্যক্তি নন। বোঝেন, বিচারকের ইজলাসে দাঁড়িয়ে উকিলরা এই কথা বললে বিচারকের তো সেখানে গলায় কচু গাছ পেঁচিয়ে ঝুলে থাকার উচিত। আপনি কেবল এটি রায় দেন আমাদের, কারণ আপনি রায় দেওয়ার পরে আমরা এটিকে নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারব। বিচারককে পিটিআইর উকিলরা বলছে, আপনি একটি রায় দেন, প্রয়োজন হলে জামিন আবেদন বাতিল করেন, তারপর ওটা রায় দেন, আমরা জামিনের জন্য সুপ্রিম কোর্টে যাব। আমির ফারুক, গন্ডারের চামড়া, অপমান অপদস্থ সহ্য করিও, হ্যাঁ, এস্টাবলিশমেন্ট বা নওয়াজ শরীফকে খুশি করতে সকল অপমান কপালে নিয়েও নীরবে বারবারই মামলাটি দীর্ঘ শত্রুতা ফেলে দিচ্ছে। প্রিয় দর্শক, যে খবরটার জন্য আপনারা অপেক্ষা করছেন, গতকাল খাইবার পাখতুনখোয়ার মারদানে হঠাৎ করে আলোর ঝলকানি দেখা গেল। বিদ্যুতের আলো, নাকি আকাশ থেকে বজ্রপাতের আলো, নাকি কৃত্রিম কোনো আলো, এটা ছিল পিটিআইর আলো। 9 মের পর পুরো পিটিআইকে দোলে মুচড়ে দুমড়ে দিয়েছে, পিটিআইর উপর দিয়ে রোলার চালিয়ে দিয়েছে। সেই পিটিআই এবার ইমরান খানের নির্দেশে নতুন একটা ডাইমেনশনে প্রবেশ করছে। গতকাল মারদানে লক্ষ লক্ষ মানুষ অল্প অল্প করে জড়ো হয়েছে এবং হঠাৎ করে একটা জনবিস্ফোরণ তৈরি করেছে এবং প্রত্যেকের সেখান থেকে ইমরান খান স্লোগান দিয়েছেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কপিরাইট আইনের জন্য এই ভিডিওগুলো আপনাদেরকে সেইভাবে দেখাতে পারি না। লক্ষ লক্ষ মানুষ একযোগে নেমে এসছে 9 মের পর, এই প্রথম। এর আগে বিচ্ছিন্নভাবে মানুষ নেমে এসছে, কিন্তু এবার সম্মিলিতভাবে খাইবার পাখতুনখোয়ায় ঘটে গেল এই ঘটনা। এই ঘটনার পর সেনাবাহিনী এবং বর্তমান যারা ইমরান বিরোধী রাজনৈতিক দল তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, কী করে সম্ভব এত চাপের পর, এত দমনের পর, এত নিষ্পেষণের পর, নির্যাতনের পর কোত্থেকে তারা বেরিয়ে আসলো এইভাবে? অর্থাৎ ইমরান খানের জন্মদিনের দিন হাজার হাজার মানুষ আড়িয়ালা জেলের চারপাশে জড়ো হয়েছিল এবং সেখানে তারা কেক কেটেছে রাজপথে দাঁড়িয়ে, স্লোগান তুলেছে ইমরান খানের পক্ষে এবং পুরো দেশটির মধ্যে কোরআন খতম থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম করা হয়েছে ইমরান খানের জন্য দোয়াতে। যখন ইমরানের কর্মীরা আড়িয়ালা জেলের সামনে আসছিল তখন পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। অর্থাৎ পিটিআইর একজন কর্মী রাস্তায় দাঁড়িয়ে ইমরান খান স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট হয়ে যাচ্ছে। যদি পিটিআই কোনো জায়গায় ঘোষণা দিচ্ছে তারা অমুক জায়গায় প্রোগ্রাম করবে, সেখানে জনগণের চেয়ে পুলিশ সেখানে বেশি হাজির হয়ে তাদের ধরে নিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতির মধ্যে খাইবার পাখতুনখোয়ায় একটা জনবিস্ফোরণ তৈরি করেছিল পিটিআই। প্রিয় দর্শক, ইমরানের জন্মদিনটি আরও স্মরণীয় করতে পুরো পৃথিবীতে আয়োজন হয়েছে ইমরানকে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান। এর মধ্যে কোরআন খতম, এতিমদের খাওয়ানো, নানান রকম প্রোগ্রাম হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা যখন ইমরানের পক্ষের মানুষকে রাজপথে আসতে দেয়নি তখন মানুষ তার ঘরে বসে সেই অনুষ্ঠানগুলো পালন করছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। প্রিয় দর্শক, আমরা শুরুতে যে বিষয়গুলো বলেছিলাম এই ভিডিওতে বলবো, সবগুলো বিষয় বলতে পারিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বাদ গেছে, ভিডিওটা বড় হবে, আমরা আজকে রাতের ভিডিওতে সেটি আপনাদের জানাবো। সেটি কি জানেন? সেটি হলো এস্টাবলিশমেন্ট এবং ষড়যন্ত্রকারীকে টেক্কা দিতে ইমরানের পিটিআই নেতারা এবার নতুন একটা খেলায় মেতে উঠছে এবং সেই খেলায় ইমরান খানের কাঁচ এস্টাবলিশমেন্ট আবারও পরাজিত হয়েছে। বাংলাদেশ সময় আজ রাত 9টায় সেই ভিডিওটি আপনারা দেখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেশের খবর কিংবা বিদেশের খবর, লাইভ কিংবা বিশ্লেষণ, পৃথিবীর সব প্রান্তের গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের সাথেই থাকুন। দর্শক,
আপনারা থাকবেন আমাদের পাশে আর আমরাও থাকব আপনাদের পাশে।